প্রিমিয়াম সেগমেন্টের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে বা প্রিমিয়াম ব্র্যান্ডের যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে এইগুলো কিনতে গেলে আমাদের মোটামুটি কিন্তু 20,000 প্লাস প্লাস বা 30,000 প্লাস প্লাস কিনতে হয়। সেটা হতে পারে হুয়াওয়ের, অনারের অথবা স্যামসাং বা অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আছে তাদের কথা বাদই দিলাম, যেগুলো কিনতে গেলে আমাদের মিনিমাম 25,000 বা 20,000 প্লাস প্লাস খরচ করতে হয়। বাট তার অর্ধেক প্রাইস পয়েন্টে যদি পাওয়া যায় অনারের স্মার্ট ওয়াচ, তাও আবার অফিসিয়াল হিসাবে, তাহলে কেমন হয়? বাংলাদেশে অফিসিয়ালি অনার ওয়াচ জিএস পাওয়া যাচ্ছে এবং স্মার্ট টেকনোলজিস অনার ওয়াচ বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি নিয়ে এসছে। অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা এই জিনিসটাকে পারচেস করতে পারবেন। ডিসক্রিপশনে ইনফরমেশন, লিঙ্কিং সবকিছু দেওয়া থাকলো। এই হচ্ছে বক্স, বক্স কন্টেন্ট ঘড়ি, ঘড়িটা আমি হাতে পরে আছি। আর এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক ডক রয়েছে যা দেখতে ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মতো লাগলেও ওটা আসলে ওয়্যারলেস চার্জিং সিস্টেম না, ম্যাগনেটিক আর কি। প্রথমেই বলবো, সুন্দর ছিল এই ঘড়ির স্ট্র্যাপটা। স্ট্র্যাপটা লেদার দিয়ে তৈরি, যার ফলে বেশ প্রিমিয়াম একটা ভাইব তো পাওয়া যাবেই, আবার খুব ক্লাসি একটা লুক দিতে পারে এই ঘড়িটা। যারা একটু যে ক্যাজুয়াল টাইপের একটা ঘড়ি চান, মানে ওরকম একটা ভাইব আনা যাবে স্মার্ট ওয়াচ দিয়ে, তাদের ভালো লাগবে ভাই এই জিনিস শিওর। ঘড়ির বিল্ট ম্যাটেরিয়ালস হিসেবে পলিকার্বনেট এবং মেটাল রয়েছে। রাইট সাইডে দুইটা ক্রাউন হুইলের মতো আমরা বাটনস দেখবো, একটা ডেডিকেটেডলি স্পোর্টস মোডে নেবে আর একটা ওই যে মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করে। তবে এর একটাও ক্রাউন হুইল হিসেবে কাজ করছে না, এই ব্যাপারটা আমি মিস করছি। এরকম একটা ঘড়ির সাথে অবশ্যই ক্রাউন হুইল যায়, থাকা দরকার ছিল। এই ঘড়িতে আপনারা স্পিকার গ্রিল দেখবেন এবং রয়েছে মাইক্রোফোন, তো কথা বলা যাবে অবশ্যই। আর এই সমস্ত পোর্টস টোর্টস থাকলেও এটাতে কিন্তু আমরা 5 ATM রেটিং পাচ্ছি, তার মানে ইচ্ছামতো পানি ভিজান, সমস্যা নেই। পানির গভীরে নিয়ে গেলেও এটাতে পানি ঢোকার কোনো চান্সেস নেই। বাট ওই যে আবারও বলবো, সল্ট ওয়াটারে ঘড়ি টড়ি ভিজাবেন না। ঘড়ির ওজন খুব লাইট, এটার ওয়েট মাত্র 44 গ্রামের মতো, তো সারাদিন ক্যারি করতেও আশা করছি সমস্যা হবে না। এবং ঘড়িটা কিন্তু বেশ স্লিম। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এত স্লিম ঘড়ির মাঝেও বেশ বড় সড়ো ব্যাটারি আছে। এটার ব্যাটারির সাইজ হলো 451 mAh, সাধারণত ঘড়িতে আমরা 300 mAh দেখি সর্বোচ্চ, তো এটার ঘড়ি বেশ বড় সড়ো। এবং কোম্পানি ক্লেম করে প্রায় 14 দিনের মতো আপনারা এর থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আমাদের টেস্টিং রেজাল্ট বলে আপনি যদি ফুল ব্রাইটনেসে থাকেন, কথাটা বলেন, অ্যাপের সাথে মাঝে মাঝে কানেক্ট থাকেন, 7 days প্লাস মাইনাস আর কি ব্যাকআপ পাচ্ছেন। তবে আরও হেভি ইউজাররা একটু কম পেতে পারেন, লাইট ইউজাররা একটু বেশি পাবেন। আর একটা ভালো বিষয়, এই ঘড়ির ডিসপ্লেতে ব্রাইটনেস গুড এনাফ ছিল, ব্রাইটনেস ফুল দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা 5টা লেভেলে কন্ট্রোল করা যায়, তবে আপনি যদি 2 or 3 levels রাখেন তাহলে এটা দেখার উপযোগী। আউটডোরে 3 levelই দেখা যায়। এওডির সাপোর্ট রয়েছে, যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, সাইজ 1.43 inch, রেজুলেশন 466x466, সাইজ অনুযায়ী রেজুলেশন ভালো। এবং এটার PPI হলো গিয়ে 326, আর বেজেল, হ্যাঁ হালকা বেজেল আছে তবে খুব বেশি না, কালো বেজেল খুব যে চোখে পড়ছে এমনটা না। আর ওই যে এওডি থাকার কারণে ওভারঅল এটার ভিউটা আরো বেশি ভালো লাগছে আর কি। ইন্টারেস্টিং বিষয় হলো, এই ঘড়িতে আপনারা 4GB মেমোরি পেয়ে যাচ্ছেন এবং 4GB আপনারা গান লোড করতে পারবেন, গান লোড করে সেগুলো আপনি শুনতেও পারবেন। এটার স্পিকারটা দুর্দান্ত লেভেলের লাউড, অনেক অনেক কম দামি স্মার্টফোনের চাইতে এটার স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে আর কি। বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়, আপনারা চাইলে এটার থেকে মিউজিক প্লে করে শুনতে পারবেন, ইভেন TWS কানেক্ট করেও গান টান শুনতে পারেন এর মিউজিক প্লেয়ার থেকে। তবে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে, যা একটু পিছনের দিকেই হয়ে যায়। অ্যাটলিস্ট ব্লুটুথ 5.2 or 3 তো এখন অনেকেই দিচ্ছে, ওরকম কোনো লেটেস্ট কিছু থাকলে আরও ভালো হতো আর কি। বাট কানেক্টিভিটির জন্য তো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি আমাদের, 10 meters মধ্যে এটা একদমই ঠিকঠাকভাবে কানেক্ট ছিল। আর স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে অনার হেলথ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওইটার থ্রুতে, যা নিয়ে নতুন করতে বলার কিছুই নেই। আমাদের অনেক রিভিউতে ওটার ইন্টারফেস আপনারা দেখে নিয়েছেন, যেখান থেকে আপনারা সমস্ত রকমের ডেটাগুলো পাবেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন, আপডেট করতে পারবেন, এমনকি ওয়াশ ফেসগুলো আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। বেশ দারুণ দারুণ বোল্ড বোল্ড টাইপের ওয়াশ ফেস রয়েছে, ইভেন একটাই যে এখন সেট করা আছে কইল, এটা অনেক সুন্দর। তো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারছেন অ্যাপের থ্রুতে। বাই দ্য ওয়ে, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য সুখবর হলো, এতে প্রচুর পরিমাণে ওয়ার্কআউট মোড রয়েছে যেগুলো পারফেক্টলি কাজ করছিল। প্লাস এইটাতে কিন্তু আমরা GPSটাও পেয়েছি, সুতরাং যারা ওয়ার্কআউট করেন, ট্র্যাকিং করেন, তাদের কাজে লাগবে এই সমস্ত কিছু। একুরেসি, হ্যাঁ সেন্সরসের একুরেসি বেশ ভালো ছিল। এটা স্লিপ কাউন্টিং থেকে শুরু করে হার্ট রেট সেন্সর, স্টেপ কাউন্টিং, প্রত্যেকটা জায়গায় মোটামুটি বলতে পারি আমরা 98% মতো একটা একুরেসি দিতে পারছিল আর কি। স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে আমরা দেখছিলাম না খুব বেশি এদিক সেদিক করে, একটা দুইটা করতে পারে সর্বোচ্চ আর কি। আর হার্ট রেট সেন্সরটা ভালো রেজাল্ট দিয়েছে। বাকি স্মার্ট ওয়াচগুলোর মতো মোটামুটি প্রায় সমস্ত রকম ফিচারগুলো পেয়েছি, যেমন কম্পাস রয়েছে, তারপরে ও এটা দিয়ে যে কথা বলা যাবে বলছিলাম, স্পিকার কোয়ালিটি তো ফার্স্টেই বললাম বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি যখন ব্লুটুথ কলিং এ কথা বলবেন ওইখানে আপনারা বেশ ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, ইভেন অপর প্রান্তের ব্যক্তিও এর মাইক্রোফোন কোয়ালিটি ভালো পাবে, কারণ এটার মাইক্রোফোনটা আসলেই জাস্ট কথা বলার জন্য ভালো অপশন। ওয়েদার আপডেট, ফ্ল্যাশ লাইট, এয়ার প্রেশার, এই সমস্ত ফিচারগুলো এর মাঝে আছে, আর ওই যে বলছিলাম কম্পাসটাও আছে আর কি। তো মোটামুটি বলা যেতে পারে প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলোর মতো সমস্ত ফিচারই ওরা দেওয়ার ট্রাই করেছে, এবং দামটা রেখেছে 12,999 টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। তো এরকম প্রাইস পয়েন্টে আসলে অনারের একটা ঘড়ি হিসেবে এটা খারাপ না, আমার তো মনে হয় এই প্রাইস পয়েন্টটা অনেকের কাছেই পছন্দ হবে। তারপরেও আমাদের এক্সপেকটেশন তো আরও অনেক কিছুই থাকে, যেমন এর বক্সটা বেশ বড় সড়ো, সেখানে আরও এক জোড়া স্ট্র্যাপ ওরা দিতে পারতো, একটু ভিন্ন রকমের টেস্ট আমরা নিতে পারতাম তখন। দেন ঘড়িটার ডিসপ্লেটা অবশ্যই ভালো, বাট বেজেলটা আরও একটু ন্যারো করে দিলে এটার থেকে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যেত, আর দামটা 11,999 হলে আরও বেশি সুইট হতো। আপনাদের কাছে এই ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের বাজেট কিনা ওরকম 10-12-13 হাজার টাকার মধ্যে রয়েছে, তারা অবশ্যই একবার এই ঘড়িটা দেখে নিতে পারেন, আই হোপ ভালো লেগে যাওয়ার কথা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে তাহলে আমাদের আরও একটা নতুন ভিডিওতে।